আমি ক্যাপ্টেন ছিলাম, আছি, থাকবো। ক্যাপ্টেন এসে গেছে, ইওর টাইম স্টার্ট নাও। এ যেন প্রত্যাশার চেয়েও বেশি কিছু। মাত্র দুই মিনিটের এক ঝলকে রীতিমতো চমকে দিয়েছেন শাকিব খান। ক্যাপ্টেন খান রূপে মারমার কাট কাট অ্যাকশনে জানান দিয়েছেন এই দিয়েও তার রাজত্ব কায়েম থাকবে। বলছি ওয়াজিদ আলী সুমন পরিচালিত ক্যাপ্টেন খান ছবির কথা। প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। প্রকাশের পরপরই টিজারটি নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। টিজার দেখে বোঝা যায় ক্যাপ্টেন খান ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দুটি চরিত্রের বেশভূষা ভিন্ন হলেও অ্যাকশনে কেউ কম যান না। বলা চলে পুরো ছবিটি আবর্তিত হয়েছে থ্রিলধর্মী অ্যাকশনে। শাকিব খানের সঙ্গে ছবিতে বুবলি রয়েছেন, তাকেও দেখা গেছে ব্যতিক্রম লুকে। গত রোববার ক্যাপ্টেন খান ছবির পোস্টার প্রকাশ হয়। একদিনে তিনটি পোস্টার প্রকাশ করে ব্যাপক আলোচনার তৈরি করে ছবিটি। পোস্টারগুলোর ভিন্নতা আর শাকিবের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মাতামাতি হয়। এবার টিজার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, ফলে ক্যাপ্টেন খান ছবিটি এখন দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ক্যাপ্টেন খান ছবিতে শাকিব খান ও বুবলি ছাড়া অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, ডন ও অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খানের বড় ছেলের প্রতিষ্ঠান শান্ত এন্টারপ্রাইজ। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই ছবিটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।